আল্লাহ পাক যেই কোরআন নবীর কাছে নাজিল করলেন সেই কোরআনের মধ্যে ছিল 6666টি আয়াত কিন্তু আমি কানন্দন বললাম বর্তমান বাজারে আপনারা যেই কোরআন পাবেন বর্তমান বাজারের কোরআন কিনে আনেন বর্তমান বাজার থেকে কোরআন এনে আয়াত সংখ্যা আপনি গুনবেন আয়াত সংখ্যা গুনে দেখবেন বর্তমান কোরআনের মধ্যে আছে 6334টি আয়াত জিয়া ইয়াজিদ এসে 332টা আয়াত ছিল পাক পাঞ্জাতনের শান এবং মানে কাদের মানে পাক পাঞ্জাতনের পাক পাঞ্জাতন কি পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে দেহ পাঁচটা পবিত্র দেহ সেই পাঁচটার একটা হচ্ছে আমার দীনের নবী একটা হচ্ছেন আলী করিমুল্লাহু একটা হচ্ছে মা ফাতিমা তুজ জহুরা একটা হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাম একটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদের পাঁচজনের সম্মানের যে আয়াতগুলো ছিল এই আয়াতগুলো কোরআন থেকে সরায়া বাদটাকে কিছু মন গড়া আয়াত দিয়ে তারপর কোরআনটাকে তারা নাজিল করছে নতুন নতুন কোথাকার কোন গায়ক কোথাকার কোন ভাটিয়ালি ভক্তা কোথাকার কোন কি বয়াতি কি বললো এগুলি তো পাগল এ কালেমা পড়তে পারে না শুদ্ধ করে কালেমা শরীফটা ঠিক মতো পড়তে পারে না তাদের কথায় আপনারা সাহাবাই কেরামের উপরে কখনো দোষ বা মিথ্যা ধারণা করবেন না এরা প্রস্রাব করে পানি নেই কিনা সন্দেহ আছে যারা এই কথাগুলি বলে এরা প্রস্রাব করে পানি নেই কিনা সন্দেহ আছে তাদের কথা কখনো কোরআনের উপরে সন্দেহ আনবেন না কোরআন শুরু করেছে আল্লাহ এই কথা দিয়ে যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগাও